আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও নিয়ে আসলাম সেম টু ওয়াই সুইচ, দুইটি টু ওয়াই সুইচ এবং একটি লাইট। আজকের তৃতীয় নাম্বার ভিডিওতে দেখাবো কিভাবে ওয়্যারিং করা যায় স্টার কেসের জন্য, সিঁড়িতে যেভাবে ওয়্যারিং করতে হয় ভিন্নভাবে করা যায় টু ওয়াই সুইচ দিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি নিয়ে নিলাম দুটি টু ওয়াই সুইচ, সেম তিনটি টার্মিনাল করে একটি ল্যাম্প এবং একটি হোল্ডার নিয়ে নিলাম, আর দুটো টুকরা ওয়্যার নিয়ে নিলাম। এরপরে ওয়্যারিংটা শুরু করবো। এখন প্রথমে ওয়্যারিংটা কীভাবে করে এটা শুরু করি, পরের লাইটটি ফিটিং করব। প্রথম আমি এভাবে সেম দুটি ওয়্যার ফিটিং করব। ওয়্যার ফিটিং করার পরে বাকি কাজটা দেখাচ্ছি। আজকের ওয়্যারিংটা হচ্ছে আরেক ধরনের ভিন্নভাবে ওয়্যারিং, ভিডিও পার্ট থ্রি, ভিডিও নাম্বার থ্রি হচ্ছে এটা আজকেরটা। তো আজকের ওয়্যারিং হচ্ছে সেম, এটাও সিঁড়ির জন্য ব্যবহার করা হয়। এভাবে টু ওয়াই সুইচের ওয়্যারিং কত ধরনের আছে সিঁড়ির জন্য সব রেডি করে আমি একটার পর একটা ভিডিও আপলোড করব। আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলি পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আমি এইভাবে কানেকশন করে নিলাম। এখন প্রথমে আমি দুইটি ওয়্যার নিয়ে নিব, মেইন ওয়্যার। যেহেতু মেইন দিয়ে দেখাইতে হবে সেজন্য তো আমি দুইটি মেইন ওয়্যার নিয়ে নিছি, একটা সেম ব্ল্যাক, একটা রেড। তো সেম দুটা দেখাই দিব কানেকশন কীভাবে করা যায় এবং কীভাবে আমার টু ওয়াই সুইচটা কাজ করে, একটি লাইট দুটি টু ওয়াই সুইচ। এরপরে অপর পাশে এটাও দিয়ে দিব। অবশেষে এটা ঢুকিয়ে দিব, একটু ঢুকানোর পরে টাইট করে দিব। এরপর হচ্ছে গিয়ে লাইটটা কিভাবে লাগাবো। দেখুন, আমি লাইটটা সেম কানেকশন করে রাখছি একটু সময় কম হওয়ার জন্য, সেম এভাবে। তো এখন একটা ফিক্স করব। ফিক্স করব কিন্তু এখন এভাবে সেম।
তো বন্ধুরা কানেকশনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন কীভাবে করছি আমি। সেম এটা হচ্ছে মেন নিউট্রাল ফেস, এরপরে লাইট হাফ অ্যান্ড নিউট্রাল এটা। তো এখন লাইটটা চালু করে দেখাবো আমি টু ওয়ে সুইচ কীভাবে কাজ করে। আমি প্রথমে লাইটটা না লাগাই নি, বাল্বটা লাগিয়ে নিছি, একটু একটু সোজা করে নিব। এরপর হচ্ছে গিয়ে সুইচটা কাজ করে কিনা দেখবো চালু করে। তো বন্ধুরা দেখুন আমার সুইচটা কাজ করতেছে, এক পাশ দিয়ে অন অফ হচ্ছে দেখুন, এরপরে অন্য পাশ দিয়েও অন অফ হবে, সেম অন অফ হয়েছে, অন হয়েছে, এদিক দিয়ে অফ হবে, অন হবে, এদিক দিয়েও অফ হবে, আবার অন হবে, এদিক দিয়ে অফ হবে, আবার অন হবে। তো এটা হচ্ছে গিয়ে সেম স্টার কেসের জন্য লাগানো হয় সিঁড়িতে, ঘরের সিঁড়িতে, বিভিন্ন করিডোরে, রুমের মধ্যে সেম টু ওয়াই সুইচ করা হয় এইভাবে। আজকের ভিডিওটা হচ্ছে অন্য সিস্টেমের ওয়্যারিং, যেহেতু টু ওয়াই সুইচের অনেক রকম ওয়্যারিং আছে সবগুলো আমি একের পর একটি ভিডিও আপলোড করে দেখাই দিব। তো বন্ধুরা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন আমার কাছ থেকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন, যেহেতু আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।